প্রত্যাশার কথা যদি আমরা বলি, যে বাংলাদেশের দর্শক বা জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা তো সবসময় বাংলাদেশের জন্য অনেক বড় প্রত্যাশাই থাকে, বাট আমাদের একটা জিনিস বুঝতে হবে যেটা বাস্তবতা, যে আমরা টি-টোয়েন্টিতে যেরকম ধারাবাহিকভাবে যেভাবে আমরা আসলে এতদিন খেলে এসেছি সেটাকে এত রাতারাতি পরিবর্তন হবে সেই আশাটা করাটা আসলে ঠিক হবে না। যেটি আমরা যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে কনসিস্টেন্সি, আমাদের প্লেয়াররা যেন তাদের পারফরমেন্সের এই কনসিস্টেন্সিটা যেন থাকে, তারা যেন একটা টিম হয়ে খেলতে পারে, তাদের আত্মবিশ্বাসের যে ঘাটতিটি আছে সেটি যেন তারা ফিরে পায় এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী যেন প্রত্যেকটা ম্যাচ খেলতে পারে। শুধু সেই প্রত্যাশাটা আমরা সবাই মিলে করছি এবং আমি এটাই আশা করছি যে দেশবাসীও এই জিনিসটি বুঝবে এবং সেভাবেই প্রত্যাশা করবে, কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলাটা সত্যি সত্যি ডিফিকাল্ট যে কোনো দলের জন্যই। তো সেই কন্ডিশনে আমরা যে খুব ভালো বা অনেক বেশি কিছু আশা করাটা আমাদের জন্য উচিত হবে সেটা আসলে না করলে ভালো। তবে আমাদের ছেলেদের যে যে যতটুকু সামর্থ্য তাদের আছে, তারা যদি সেই সামর্থ্যের পুরোটুকু যদি তারা একটা টিম হিসেবে দিতে পারে, ঠিক যেভাবে সাউথ আফ্রিকাতে আমরা সেই ওয়ান ডে সিরিজে দেখেছি, এরকম টিম হিসেবে যদি তারা সেখানে পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই আমরা ভালো কিছু একটা আশা করি। কারণ আমাদের যে মানে টিমটা হয়েছে তার লাস্ট পর্যন্ত দুইটা চেঞ্জ আমাদের করতে হলো, আসলে এই দুইটা চেঞ্জ আসলে কেন হলো? চেঞ্জ আসলে আপনার ট্রাইনেশন সিরিজটা তো আমাদের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির একটা অংশ হিসেবে গিয়ে তো সেটি ছিল এবং সেখানে অনেকগুলো প্লেয়ারই সেখানে গিয়েছে যারা পারফরমেন্স, আমরা যেহেতু একটা টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু ভালো করছিল না অনেকদিন ধরে, তো সেখানে প্রতিনিয়ত বেশ কিছু চেঞ্জেস কিন্তু প্রত্যেকটা জায়গায় এসছে, মিডল অর্ডারে এসছে, ওপেনিংয়ে এসছে। তো সেখানে টিম ম্যানেজমেন্ট যারা সাথে ছিলেন, কোচ, তারপর বাকি সবাই টিম ম্যানেজমেন্টের সবাই যারা ছিলেন, তারা যেটি দেখেছেন যে ট্রাইনেশন সিরিজে যারা ভালো করেছে তাদেরকে বেস্ট পসিবল টিমটাই তৈরি করা হয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য। তো সেই হিসেবে দুজনকে যে চেঞ্জ হয়ে নতুন দুজন যে ইনক্লুড হয়েছে সেটা আমাদের এই মুহূর্তে মনে হয়েছে যে পারফরমেন্সের দিক দিয়ে তারা যারা আছে তাদের চেয়ে ভালো করবে, সেই জন্য তাদেরকে ইনক্লুড করা হয়েছে।